এখানে আপনার দুশো পঞ্চাশ বিঘা জমি নিয়ে একটা এই প্রজেক্টটা হচ্ছে এই প্রোজেক্টটা মোটামুটি আপনার একটা মানুষ বসবাস করার জন্য যতগুলো অ্যামিউনিটিজ প্রয়োজন সবকিছু অ্যামিউনিটিজই আছে মানে বিশাল এরিয়া জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে যে প্রজেক্টটা মানে বিশাল একটা প্রোজেক্ট আচ্ছা কত বিঘার উপরে প্রজেক্টটা বলতে আপনার দুশো পঞ্চাশ বিঘা দুশো পঞ্চাশ বিঘা জমির উপরে এই হচ্ছে প্রোজেক্ট হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের প্রজেক্টে বাংলার বাংলোর কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ কোম্পানির সামনের দিকে বেশ কিছুটা জায়গা যেটা রিজার্ভ ল্যান্ড রেখেছে সেই রিজার্ভ ল্যান্ডে আমরা বাংলো তৈরি করছি আর এখান থেকে ঠিক চারশো থেকে পাঁচশো মিটার যাওয়ার পর থেকে আমাদের প্লটিং করে মানে জমি দেওয়া হচ্ছে যেটা দু কাটা এবং তিন কাটা করে প্লটিং করা হচ্ছে নমস্কার আজকে যে প্রোজেক্টটা আপনাদেরকে আমি দেখাবো যেটা একটা প্রাইম লোকেশান এর প্রোজেক্টটার নাম হচ্ছে ভাষা ইকো ভিলেজ এই প্রোজেক্টটা একটা প্রাইম লোকেশানে আছে যেটা আপনার জোকা থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার যেটা আমার এই যে এটা একটা এনএইচ রোড এনএইচ রোডটা সোজা গিয়েছে আপনার আমতলা হ্যাঁ এখানে আপনার দুশো পঞ্চাশ বিঘা জমি নিয়ে একটা এই প্রোজেক্টটা হচ্ছে এই প্রোজেক্টটা মোটামুটি আপনার একটা মানুষ বসবাস করার জন্য যতগুলো অ্যামিউনিটিস প্রয়োজন সব কিছু অ্যামিউনিটিসই আছে যেমন আপনার ইলেকট্রিসিটি থেকে শুরু করে সিকিউরিটি থেকে শুরু করে রোড লেভেলে আপনার মাটি ফিলিং করে দেওয়া হবে এছাড়া আপনার এখানে এই এই প্রোজেক্টের আশেপাশে আপনি সমস্ত ধরনের বড়ো বড়ো হসপিটাল এবং শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুই পেয়ে যাবেন এখানে আচ্ছা চলুন আমরা একটু ভেতরে গিয়ে দেখি তাই তো এই যে দেখতে পাচ্ছি এই যে প্রজেক্টের আমাদের প্রজেক্টে এটা হচ্ছে ফার্স্ট গেট হ্যাঁ এটা ফার্স্ট গেট আছে একদম ফার্স্ট ওটা না আমাদের প্রজেক্টে তিনখানা গেট আছে তিনখানা গেট হ্যাঁ একটা আছে আপনার পাম ভিলেজ থেকে আর একটা এই সোজা গিয়ে আপনার পয়লা নিয়ে গিয়ে একটা টাচ করছে আচ্ছা একটা এই যে মানে বিশাল এরিয়া জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রজেক্টটা মানে বিশাল একটা প্রজেক্ট আচ্ছা কত বিঘার উপরে প্রজেক্টটা বলতে আপনার দুশো বিঘা বিঘা জমির উপরে এই হচ্ছে প্রজেক্ট তৈরি হচ্ছে প্রজেক্ট মানে বিশেষ করে যারা কলকাতার বুকে যারা কলকাতার বুকে জমি নিতে চায় ল্যান্ড যারা নিতে চায় একটা বলা যেতে পারে ভালো লোকেশন তাই তো ভালো লোকেশনের মধ্যে এই প্রজেক্টটা তৈরি হচ্ছে এছাড়া একটু আমাদের প্রপার্টি নিয়ে বলতে চাই সেটা হচ্ছে আমাদের প্রজেক্টে যাই ল্যান্ড আছে সব হচ্ছে আমাদের কোম্পানির নামে রেজিস্ট্রি এবং মিউটেশন সেটা আপনারা চেক করলেই বুঝতে পারবেন আচ্ছা এই যে রেজিস্ট্রি আমাদের কোনো ল্যান্ডে কোনো আপনার মানে কোনো পাওয়ার নেওয়া নেই সব আমাদের নিজস্ব মানে কোম্পানি যে ওনার আছে তার নামে রেজিস্ট্রি মিউটেশন কমপ্লিট এই যে রেজিস্ট্রেশন যে প্রসেস রেজিস্ট্রেশন প্রসেসটা একটু বলুন আমাদেরকে দেখুন আপনি প্রথমে ধরুন সাইট ভিজিটে আসলেন দেখলেন দেখে এগারো হাজার টাকা দিয়ে প্রথমে আমাদেরকে প্লটটাকে হোল্ডিং করতে হবে তখন আমরা আমাদের যে আপনারা যে প্লটটা নেবেন তার কাগজটা দিয়ে দেবো দিয়ে আপনি যে কোনো লয়ারকে দিয়ে সার্চিং করে নেবেন ভালো মানে বলা যেতে পারে এই যে মানে হোল্ডের যে ব্যাপারটা সেটা ইজি তাই না ওই এবার এবার যখন আপনি ধরুন নেবেন তখন আপনাকে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে থার্টি পার্সেন্ট ডাউন সেভেন্টি পার্সেন্ট যেটা থাকবে থার্টি সিক্স মান্থের হচ্ছে আপনি ইএমআই পাবেন উইথআউট ইন্টারেস্ট আর এগারো হাজার টাকা দিয়ে যেটা হোল্ডিং করবেন সেটা পরবর্তীকালে ওটাকে অ্যাডজাস্ট হয়ে যাবে মানে এই নয় যে এগারো হাজার টাকা আপনার এক্সট্রা যাচ্ছে আচ্ছা আচ্ছা ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে অ্যাডজাস্ট হয়ে যাবে আমরা যেতে যেতে কিছু কথা আমরা ল্যান্ডের যে রেট সেটাই পাবেন আমরা যেতে যেতে কিছু কথা বলবো এবং জায়গাটা আমরা দেখে নেব লোকেশনটা আমরা দেখে নেব এই যে আপনি যে বলেন যে লোকেশনটা এই লোকেশনটা দেখুন এটা এমন একটা জায়গায় অবস্থান করছে যেখানে আপনি পাশেই পেয়ে যাচ্ছেন একটা মানে আহ স্বামী যে তিন নম্বর মন্দিরে তিন নম্বর মধ্যে আমাদের প্রজেক্টটা হচ্ছে পুরো মানে স্বামী মন্দিরের পিছনে একদম তিনশো থেকে সাড়ে তিনশো মিটারের মধ্যে আপনি ইমামি আস্থার মতো পেয়ে যাচ্ছেন ইমামি আস্থা যেখানে এক কোটি টাকা থেকে আমরা বাংলো শুরু হ্যাঁ 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 এছাড়া পেয়ে যাচ্ছেন আপনার সোলারিস জোকা আচ্ছা কাছাকাছি আছে তাহলে আপনি ভুল কাছাকাছি মানে জোখ কত এখান থেকে আপনার চারশো মিটার হবে গোদরেজ সেভেন আছে হম ভারত সেবা সংঘ হসপিটাল আছে ইএসআই হসপিটাল আছে মানে এখানে হসপিটাল থেকে শুরু করে সমস্ত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যেমন আপনার আই আই এম জোকা হ্যাঁ খুব একটা ফেমাস স্কুল থেকে কলেজ থেকে মানে আপনার সব কিছুই পাবে কি বলবো আচ্ছা তখন কিছুটা এগিয়ে যাই এবং আমরা কিছুটা প্রজেক্টের যে ব্যাপারগুলো সেগুলো আমরা দেখব আচ্ছা আপনাদের এই প্রজেক্টে তো অলরেডি কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ একদম একদম আমাদের বর্ষাকালেও আমাদের প্রজেক্টে কাজ বর্ষাকাল এখন চলছে আপনারা ন দশ মাসে আমাদের প্রজেক্টের আর কি মানে স্টার্ট হয়েছে তার মধ্যে আপনি কাজ দেখবেন আমাদের যখন সেকেন্ড গেটটাকে দেখাবো তখন বুঝতে পারবেন যে কতটা মানে কাজ হচ্ছে মানে কতটা কাজ কম সময়ের মধ্যে ফাস্ট কাজ হচ্ছে হ্যাঁ ওখানে আমরা আমাদের জিনিস আমাদেরকে বলুন যেহেতু এই প্রজেক্ট একটা বিশাল একটা প্রজেক্ট তাই না এই প্রজেক্টে কেউ যদি হয়তো হলো বুকিং কেউ করতে চাইলো তা তো হ্যান্ড ওভার অনেক সময় লাগবে মোটামুটি না না আমাদের তিন বছর তিন বছর তিন বছরের মধ্যে আপনি মানে হ্যান্ড ওভার হ্যাঁ হ্যাঁ আমাদের যেগুলো আমরা শর্ত রাখবো সেগুলো তিন বছরের মধ্যে আশা করছি সবই কমপ্লিট করবো সেটা আপনার রোড লেভেল আমরা মাটি ভরে দেবো এই নয় যে কারোর প্লট নিচু থাকবে কারোর প্লট উঁচু থাকবে অনেক জায়গায় কি হয় যে ধরুন রোড লেভেলে সাথে আপনার যে ল্যান্ড নেই তার ইয়ে থাকে না আমাদের পুরো সমান সমান থাকবে এবং তার পরেরও জমি মানে সব আমাদের মাটি ফিলিং থাকবে এবং সেটা যে এগ্রিমেন্ট হবে সেই এগ্রিমেন্টে লেখা থাকবে এগ্রিমেন্টে লেখা থাকবে আচ্ছা খুব সুন্দর একটা সিস্টেম তাহলে আচ্ছা আপনাদের এখানে সিকিউরিটির যে পারপাসটা সিকিউরিটি পারপাসটা আপনারা কীভাবে এখানে সিকিউরিটি আছে দুটো কেটেই সিকিউরিটি আছে প্লাস সিসিটিভি ক্যামেরা আছে সিসি টিভি ক্যামেরা রয়েছে সিকিউরিটি রয়েছে সমস্ত রকম রয়েছে অলরেডি বাংলার কাজ স্টার্ট হয়ে গেছে দু সাইড থেকে হ্যাঁ চলো আচ্ছা আরও একটা জিনিস বলে যে যেহেতু মানে এই যে প্রজেক্ট বিশাল বড়ো একটা প্রোজেক্ট প্রজেক্টের মধ্যে সমস্ত রকম

যেগুলো মানুষের প্রয়োজনে যেমন ধরুন মানে কোনো দোকান বা ধরুন আপনার মেডিসিনের স্টোর সেগুলো সব আমাদের এখানেই পেয়ে যায় রিজার্ভ ল্যান্ডের ওপরে রিজার্ভ ল্যান্ডের এগুলো কোম্পানির তরফ থেকেই তৈরি করা হবে কোম্পানির তরফ থেকে তৈরি করা হবে আচ্ছা তো এই আপনাদের লোকেশনটা আপনি বললেন মানে প্রজেক্টের কাজও অলরেডি শুরু হয়েছে তো যদি কেউ যোগাযোগ করতে চায় আপনাদের সঙ্গে কীভাবে যোগাযোগটা সে অবশ্যই ভিডিওতে যে ডিসক্রিপশানে নাম্বার যাচ্ছে সে আমাকে কল করুক

আর একটা আপনাকে হিট করছে ডাইরেক্ট গিয়ে আপনার পইলানে মানে একটা বিশাল একটা এরিয়া জুড়ে এই মানে প্রজেক্টটা শুরু হয়েছে আর কি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের প্রজেক্টে বাংলার বাংলোর কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ কোম্পানি সামনের দিকে বেশ কিছুটা জায়গা যেটা রিজার্ভ ল্যান্ড রেখেছে সেই রিজার্ভ ল্যান্ডে আমরা বাংলো তৈরি করছি আর এখান থেকে ঠিক চারশো থেকে পাঁচশো মিটার যাওয়ার পর থেকে আমাদের প্লটিং করে মানে জমি দেওয়া হচ্ছে যেটা দু কাটা এবং তিন কাটা করে প্লটিং করা হচ্ছে আচ্ছা এখানে সিকিউরিটির যে ফ্যাসিলিটি সেটা তো রয়েছে এর সাথে সাথে কী কী ফ্যাসিলিটি দেখুন বেসিক প্রজেক্টে যা যা অ্যামিনিটিজ দরকার সব কিছুই আমরা দিচ্ছি যেমন আমরা রোড লেভেল মাটি দিয়ে দিচ্ছি ইলেকট্রিসিটি ওয়াটার ড্রেনেজ সিসিটিভি সিকিউরিটি সব কিছুই আছে আচ্ছা বা পার্ক সিস্টেম বা এসব সব সব যেমন আমাদের এখানে আছে টোটাল আপনার তিনটে লেক আছে ছটা পার্ক আছে মানে সমস্ত রকম সমস্ত রকমই একটা মানুষ বসবাস করতে গেলে যা এমিউনিটিস প্রয়োজন বেশি সব কিছুই দেওয়া আছে আমাদের লোকেশনটা আরেকবার আমি বলে দিচ্ছি খুব সংক্ষেপে আমাদের প্রজেক্টটা হচ্ছে সেঞ্চুরি প্লাইউডের তিন নম্বর গেটের আমাদের পরেই আমাদের হচ্ছে গেটটা পড়ছে প্রোজেক্টের জোকা থেকে সাড়ে তিন কিলোমিটার ঠিক স্বামীনারায়ণ মন্দিরের পিছনটা পড়ছে আচ্ছা আমাদের প্রজেক্ট আর আমাদের অফিস পড়ছে হচ্ছে শখের বাজার পেট্রোল পাম্প তো